আমার উচরতে কাখর এঘর কঠমপি প্রাণ রক্ষা পড়ছে আমার বাবা আর মা যেন তেনে মানে বিছনারপরা উঠি আহিছে গোটে বেড়ে হেঁচা মারি অলপতে বাঁচিছে আর ল দুটা আসলে আমার সেই উচরে হেই এজনের ভাইটি এটা তারপর তার গোটে সেই লটো কিতাব পত্র ভাঙি গোটে হে হয়ে গেল কিতাব ফালিছে কাপড় কানি টিটি গোটে নষ্ট মূরটো গোটে ধান ভরালে শেষ হয়ে গেছে কি খাম এই বছরটো তাকে চিন্তা করে পার পোৱা নাই আর গোটে এটা বরষুণও দি আছে কাপড় কানি ধান মুঠতে লড়া কিতাব বহিপা আদি করে সব খতম রাতেপাতে অ আমার আজি পটককে রাতেপাতে ধুমুহাটো আহিলে আহি পিনে গোটে ঘর দুয়ার ভাঙি খন্তেকতে দশ মিনিট পনেরো মিনিট মানতে গোটে ঘর দুয়ার ভাঙি গোটে ভরাল উরুয়ায় আমার গোটে ভরালর ধান ক্ষতি হয়েছে দশ পনেরো কুইন্টেল আদি করে এটা বরষুণ দি আছে ধান গোটে তিতি আছে আর ঘর দুয়ার পাকঘর পর্যন্ত আমার উরুয়াই নিছে ডায়না টিং পর্যন্ত আমার ভাঙি দিছে এই আমার ককাইদেউহেঁতর ডায়না টিং পর্যন্ত ভাঙি দিছে সরকারক মই এইটোই আহ্বান জানাইছো যে আমাক মানে কিবা এটা সুবিধা করে দিয়ে যেন ঘর ভরালপা আদি পটককে এটা আমারও বিহু চলি আসলে বিহুত পয়সা পানি খতম পটককে ঘর এটা বনাও বলে করলেও বনাব নি তারপরে কিবা এটা যেন আমার সাহায্য দিয়ে তারপরে অনুরোধ জানাইছো বোটা ধুমুয়া দিয়ে আমি খুব গমাই নাই বেমারি মানুষ কেন ওলাম কেন ওলাম ঘর তাতে অকাল লাগি আছে একো উপায় নাইকিয়া হল ওলাই আহিলো পাছত লোৱা আপোনাক কোনে ওলালে যেহেতু আপোনাৰ ঘৰটো গোটেই সম্পূৰ্ণ ভাঙি গৈছে গছ পৰিছে কেনেকে ওলালে আপুনি ঘৰৰ কোনোবা ওলালে নাই আমি যেনে ওলালোঁ মৰিছিলোঁ অলপ বাচিলোঁ এনেও বেমাৰী মানুহ অঁ আজি বতাহ আহিলে খন্তেকতে আমাৰ পাকঘৰটো ভাঙিলে আৰু মোৰ মানুহজনো নাই মোৰ সহি ছোৱালী দুজনী ল'ৰা এটা আছে পাকঘৰটো ভাঙি মই এতিয়া সি কেনেকৈ বনাম কেনেকৈ খাম মোৰ এতিয়া বিহু সময়ছোৱাত মোৰ এতিয়া টকা পইচা নাই হুঁচৰি পা হোৱালোহে তাৰ ল'ৰা ছোৱালীও মোক কেনেকৈ উপাৰ্জন কৰি মই খুৱাম এতিয়া মোক যেনেকৈ চৰকাৰে মোক কেনে কি চাই কি কৰে পুৱতি নিশা যিটো মানে ধুমুহা হৈ গ'ল এই ধুমুহাই গোটেই মানে অঞ্চলটোৰ যথেষ্টখিনি ক্ষতিসাধন কৰিলে ঘৰ ভাঙিলে আৰু ঘৰ ভাঙি গোটেই মানে টিং চিং উৰুৱাই মেলি চব বহুত নষ্ট কৰিলে ঘৰুৱা বস্তুও নষ্ট হৈছে ঘৰুৱা চকী টকী আৰু বহু মূল্যৱান গছো মানে ধ্বংস কৰি লৈ গ'ল আৰু যিহেতু এইটো সময়ত মানুহবিলাকৰ মানে বিহুৰ সময় বিহুৰ সময়তে এনেকুৱা ধৰণৰ এটা অনিষ্ট কৰিছে তো এই অনিষ্টখিনি আচলতে বিহুৰ সময়ত এতিয়া মানুহবিলাকে কেনেকৈ মানে চলিব তাক লৈ মানে বহুত এতিয়া চিন্তাত পৰিছে তো এইবিলাক একচুৱেলি এতিয়া মানে টিং এখন কিনিবলৈ মানুহৰ এতিয়া হঠাতে এনেকুৱা বিহুৰ সময়ত আহি গৈছে তো টিং এখন কিনিবলৈও মানুহৰ এতিয়া হাতত পইচা নোহোৱা নিচিনা তো বিহুৰ সময় তো বিহুৰ খৰচ এতিয়া আকৌ ঘৰ বনাব লাগিব ঘৰ কেনেকৈ বনাব হঠাৎ আকৌ এতিয়া বৰষুণো আহি গৈছে তো বৰষুণ অহাৰ কাৰণে বস্তুবিলাক নষ্ট হৈছে ধান তিতিছে কিবা হৈছে বহুত অনিষ্ট হৈছে তো এইখিনি লৈ আমাৰ স্থানীয় যিজন বিধায়ক বৰ্তমান আমাৰ মন্ত্ৰীও হয় আমাৰ অসম চৰকাৰৰ এজন মন্ত্ৰীও হয় তেখেতে যদি অকণমান চকু মেলি চাই আমাৰ মানুহখিনিক অলপ সহায় কৰে তো ইয়াকে মোৰ ফালৰ পৰা মই এটা অনুৰোধ জনালোঁ সকলোৱে যাতে মানে বিহুটো ভালকৈ পাৰ কৰাব পাৰে এই লৈ মানে মই চৰকাৰক এটা অনুৰোধ জনাইছোঁ।